রাজবাড়ির পাংশায় ছয় মাসের শিশুকে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে শিশুটির বাবা এই অভিযোগ করেন সোমবার বিকেলে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ডাঙ্গিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে স্থানীয়রা জানান দুপুরে শিশুটিকে ঘুম পাড়ানোর জন্য রুমে নিয়ে যায় তার মা মেন কিছুক্ষণ পর চিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে দেখেন শিশুটি মারা গেছে দুই বছর আগে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ডাঙ্গিপাড়া গ্রামের আল আমিন প্রামাণিকের সাথে কুষ্টিয়ার খোকসা উপজেলার উথুলিয়া গ্রামের মিমের বিয়ে হয় আল আমিন জানান বিয়ের পর থেকে সংসারে অশান্তি শুরু করেন মিম এরই জের ধরেই শিশুটিকে হত্যা করা হয়েছে এ ঘটনায় শিশুর মা বাবা ও দাদা দাদিকে হেফাজতে নিয়েছে পুলিশ